আবারও সীমান্তে রক্ত ঝরল। জঙ্গি হামলায় জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে 5 জওয়ান শহীদ হয়েছেন, একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। তদন্তে নেমেছে এনআইএ। জঙ্গি হামলায় রক্ত ঝরল সেনার, আবারও সেই জম্মু কাশ্মীর। বৃহস্পতিবার পুঞ্চ জেলার রাজৌরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর ট্রাকে গুলি ও গ্রেনেড হামলায় রাষ্ট্রীয় রাইফেলসের 5 জওয়ান শহীদ হয়েছেন। প্রাথমিক অনুমান, পাক জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ এই হামলা চালিয়েছে। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইএ কে। আগামী 22 থেকে 24 মে শ্রীনগরে বসতে চলেছে G20 পর্যটন সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর বৈঠক। কেন্দ্র মনে করছে, আন্তর্জাতিক ওই সম্মেলন বানচাল করতেই জঙ্গিরা পরিকল্পিতভাবে জম্মু কাশ্মীর অশান্ত করার চক্রান্ত করছে। সূত্রের খবর, বৃহস্পতিবার ঘটনার সময় রাজৌরি সেক্টরের ভীমবারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পর সকলে প্রাথমিক মনে করেন বজ্রপাতের ফলেই আগুন ধরেছে সেনার ট্রাকে। মনে করা হচ্ছে বৃষ্টির ফলে দৃশ্যমানতা কমে গিয়েছিল, সেই সুযোগকেই কাজে লাগিয়েছে জঙ্গিরা। সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে জঙ্গিরা 6 থেকে 7 জন ছিল, আচমকা গাড়িতে হামলা চালায়। ঘটনায় 5 জন জওয়ান শহীদ হন, একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে দুটি জঙ্গি গোষ্ঠী মিলেই এই কাজ করেছে। গোটা এলাকা ঘিরে চলছে তল্লাশি, সাহায্য নেওয়া হচ্ছে ড্রোনের। সেনা সূত্রে জানাচ্ছে, জঙ্গি মোকাবিলায় নিয়োজিত রাষ্ট্রীয় রাইফেলসের 5 জওয়ান শহীদ হয়েছেন। তাদের নাম হাবিলদার মনদীপ সিং, ল্যান্স নায়ক কুলবন্ত সিং, সেপাই হরকৃষণ সিং এবং সেপাই সেওয়াক সিং। চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডে জানিয়েছেন, শহীদ 5 জওয়ানের 4 জন পাঞ্জাবের বাসিন্দা, 1 জন ওড়িশার। আরও 1 জওয়ান গুরুতর জখম, তাকে বর্তমানে রাজৌরি সেনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সেনা সূত্র বলছে, একাধিক জঙ্গি ওই হামলায় যুক্ত, কারণ সেনা ট্রাকটির দুপাশে অসংখ্য বুলেট গেঁথেছিল। এর থেকে বোঝা যায়, আগে গুলি চালিয়েছিল জঙ্গিরা, দুপক্ষের গুলি বিনিময়ও হয়, পরে ট্রাক লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে তারা, যার ফলেই আগুন ধরে যায় ট্রাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্রীনগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।